হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন সব রোগী। টাইটেল দেখে এতক্ষণে বুঝেই গিয়েছেন যে কি খবর বলতে যাচ্ছি। বিষ শরবত খেয়ে এই কাণ্ড। সেই শরবত খেয়ে গুরুতর অসুস্থ 12 জন, যার মধ্যে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন 7 জন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসা জুড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত 3 দিন আগে পানাগড় বাজারের একটি ঠেলা গাড়ি থেকে শরবত খান এলাকার বেশ কিছু মানুষ, যেরকম সাধারণত বাজারে হয়ে থাকে, ঠেলা গাড়ি আসে, বিভিন্ন রকম শরবত বা খাবার দাবার নিয়ে ঠেলা গাড়ি উপস্থিত হয়, যাদের মধ্যে অধিকাংশ কিশোর ছিল, মানে সেদিন যারা শরবত খেয়েছিলেন তাদের মধ্যে অধিকাংশ কিশোর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই শরবত খাওয়া মাত্রই তাদের শারীরিক সমস্যা শুরু হয়, এরপরই একের পর এক অসুস্থ হয়ে পড়েন তারা, হাসপাতালে ভর্তি হতে হয় তাদের। স্থানীয়দের দাবি, একটা ঠেলা গাড়ি থেকে শরবত খাওয়ার পর থেকেই সমগ্র পানাগড় বাজারের অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অনুমান, ওই শরবতে এমন কিছু মেশানো হয়েছে যা থেকেই বিষক্রিয়ার জেরে এই ঘটনাটি ঘটেছে। শুক্রবার স্থানীয় বাসিন্দারা কাঁকসা থানায় অভিযোগ জানান। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। তো অসুস্থ হয়ে পড়েছেন এমন এক ব্যক্তি মোহাম্মদ শামশের, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি বলছেন শুনুন। एक यहाँ है और एक वहाँ है और एक वहाँ है, हम लोग 4 जने पिए थे और 6 जने की 2 ये है, 5 जने हम लोग घर के थे अपना घर। तो पीते ही थोड़ा देर के बाद पेट में दर्द हुआ और दर्द होने के बाद फिर लाइटिंग शुरू हो गया, बिल्कुल पानी की तरह 3 दिन से लाइटिंग हो रहा है, उल्टी हो रहा है, एकदम हालत बिल्कुल ही खराब है। बोलछे 3 दिन धरे खूब बाजे अवस्था, खाली बमि हो जाच्छे। তো ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক রাজকুশমী মান্ডি, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তিনি কি জানাচ্ছেন শুনে নিন। সবই ঠিকই আছে, ট্রিটমেন্ট মোটামুটি চলছে সবার, আর রিকভার তো করছে এখন, পেশেন্ট মোটামুটি সবই ঠিকই আছে। পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা জানিয়েছেন, শুক্রবার সকাল পর্যন্ত মোট 7 জন হাসপাতালে ভর্তি রয়েছে। গোটা বিষয়ের উপর নজর রেখেছে পুলিশ। এবারে ওই এলাকায় আর এরকম বাজার এলাকাগুলোয় যাতে কোনো রকমভাবে এরকম বিষ শরবত বা বিষ খাবার দাবার ছড়িয়ে পড়তে না পারে বা ফুড পয়জন হয়ে হতে পারে এরকম যাতে না হয়, সেই নিয়ে একটা নজরদারি চলছে। এবং বাজার এলাকাগুলোতে বাজার কমিটিগুলো তারাও তৎপর হয়েছেন যাতে কোনো রকমভাবে এরকম পরিস্থিতি তৈরি না হয়, সেটাও এবার থেকে দেখা হবে। কিন্তু যে মানুষগুলো সেদিন শরবত খেয়েছিলেন তাদের অবস্থা যে একেবারে বেহাল, এই ছবি দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। আমরা এই কন্টেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি একটু নতুন আঙ্গিকে। কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তক বাংলা।